আসসালামু আলাইকুম, সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অফসেট প্রিন্টিং প্রাইসিং ক্যালকুলেশনটা কিভাবে আমি অনলাইনে বের করব। এতদিন আমি দেখাইছি যে আমার এখানে ম্যানুয়ালি দেখাচ্ছে যে কিভাবে বাইর করে, কী কাজে কাগজের সাইজ বাইর করে, কী কাজে কস্টিং বাইর করে। আমি আমার এক্সেল শিটেও দেখাইছিলাম কিভাবে বাইর করে, এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারছিলেন দেখে। কিন্তু আজ আমরা আপনাদের সুবিধার্থে আমি অনলাইনে আমি একটা ক্যালকুলেশন সফটওয়্যার তৈরি করে দিছি, যেখানে আমরা ইজি এখান থেকে এটা যে কোনো কস্টিং করতে পারবেন এখান থেকে। তো এটা আপাতত দিছি, আপনারা ভবিষ্যতে আরও পাবেন, যেটা হলো আপনারা যখন ডায়েরি প্রিন্টিং করেন বা যখন 100 পেজ 150 পেজের বই প্রিন্টিং করেন, বইয়ের প্রিন্টিং করেন, সেই ক্ষেত্রে কভারের আলাদা ইয়া থাকে। এগুলো নিয়ে আমি কাজ করতেছি, এগুলো পরে পাবেন। আপাতত আপনারা জেনারেল যে সিম্পল ক্যালকুলেশনটা এটা দিয়ে করতে পারবেন। যেমন কীভাবে ক্যালকুলেশনটা করে এইটা আজ আমি দেখাবো, কারণ অনেকে হয়তো বুঝতে পারতেছে না যে আসলে কোনটা দিয়ে কীভাবে কী কাজ করে। যেমন আপনি যে আমার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে এখান থেকে টিউটোরিয়াল অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল থেকে এখান থেকে দেখেন অনেকগুলো দেওয়া আছে। সেখানে আপনারা দেখবেন প্রাইসিং ক্যালকুলেটর, প্রাইসিং ক্যালকুলেটর এখানে সবার উপরে আছে। ক্লিক হ্যার টু ইজিলি ক্যালকুলেট দ্য অফসেট প্রিন্টিং প্রাইস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে তখন আমার এই এটা চলে আসবে, এই পেজটা চলে আসবে। এখানে আপনারা এখানে প্রিন্টিং কোয়ান্টিটি দিবেন, এখানে প্রিন্টিং কোয়ান্টিটি যাই দেন। আপনার জন্য আমি 20,000 ছাপাবো, 20,000 ছাপাবো, কি ছাপাবো, 5x7। এখানে দেখেন আমি একটা যে চেঞ্জ করলে কিন্তু এখানে অটোমেটিক পার শিটে কয়টা আসে অবস্থা দেখাচ্ছে। এখন আমার এইখানে দেখেন আমি ম্যানুয়ালি একটা দেখাইছিলাম যে এখানে 16টা, কারণ আমার এখানে দুইভাবে ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে একটা বাইর হয় 15টা, আরেকটা বাইর হয় 16টা। তো আমার এখানে যে ম্যাক্সিমাম যেটা বাইর হয় অর্থাৎ বেশি যেটা হয় এটাই আমি এখানে কাউন্ট করব। তো এই জিনিসটা হয় কি না, ধরে আমি 5,000 কাট, আমার ওইটা অনুসারে আমি দেখি 5,000 ধরো 5x7, দেখেন 16টা বাড়িছে, 313টা টোটাল প্যাকেট দরকার, টোটাল প্রিন্টিং শিট হলো 313টা, আর প্যাকেট দরকার হলো এতটা। দেখেন এখানে বের হয়ে গেছে, এই যে দেখেন আপনারা এখানে দেখেন সবচেয়ে 16টা, আমার এখানে দেখেন 16টা বাইর হয়ে গেছে। এই যে 16টা পার শিটে, একটা শিটে 16টা বাইর হবে। তো এইভাবে কিন্তু এটা ক্যালকুলেশন করা হয়। এখানে দেখেন সব হয়ে গেছে। এখন আপনারা ম্যানুয়ালিও দেখতে পাবেন আসলে এটা ইয়ে হচ্ছে কি না। এতে এখানে যে গুণ করলে দেখেন 4,16 বেরোচ্ছে, তো আমার এখানে দেখেন 16টা বেরিয়ে গেছে। অর্থাৎ এইভাবে কিন্তু এখান থেকে বের করা যায়। আপনারা এখানে যেটা দেবেন প্রিন্টিং কোয়ান্টিটি দেবেন কত, 5,000, এখানে দেবেন প্রিন্ট সাইজ উইথ হাইট যেটাই দেন একটা, এখানে দেবেন বাড়াই। আমি যদি যে না 5,000 আমি লেটার প্যাড ছাপাবো কি, অথবা আমি কী ছাপাবো, ওই যে একটা ব্রোচিওর প্রিন্ট করবো, বা যে কোনো একটা সাইজে 11x11.5 যদি দিই তখন আমরা কাগজের সাইজটা বাইর হবে কি, এখানে যে 22টা যেটা আমরা হলো আমরা এটা দিচ্ছি হলো আপনার হলো 8 কার্ডের সাইজ, আমরা এখানে 11x8.5 আমরা নিব, তাহলে কি 23-36 বা 25-37 কাগজ আছে। তো আমি ধরুন 25-37, দেন 25-37-এ কটা বাইর হয়, এটা বাইর হচ্ছে 8টা বাইর হয়। আর এলো আমি যদি কালার প্রিন্ট করতে চাই 4 কালার সিঙ্গেল সাইড, আমি এক সাইড ইয়ে করবো, তাহলে কত কীভাবে হয় দেখেন, এখানে 625 শিট লাগে, প্যাকেট লাগে কত। আমরা জানি যে এটা হলো আপনার যখন 8 কার্ড হবে, 8 কার্ডের 100টা একটা প্যাকেট হয়, এক পার প্যাকেটে শিটে থাকে 100টা। আর যখন অফসেট প্রিন্ট হয় বা আপনারা যখন ইয়েতে যাবেন তখন 500 এক রিমের হিসাব হয়, তখন তো 500টা এলো একটা প্যাকেট হয়। তো আমি 500টা দিলাম, 500টা দিলে আমার সাধারণত হলো এক প্যাকেটতে একটু বেশি লাগে। তো এটা ধরলাম আমি যে আমার কস্টিং হলো ধরেন কাজের, আমি যখন একটা প্রাইস বসাইলাম এখানে 1500 টাকা পার প্যাকেট প্রাইস হলো 1500 টাকা। হলে আমার আমরা তখন ছাপি যে প্রিন্টে সিটিপিতে যখন ছাপি ডিমাই সাইজ ছাপাবাই, তখন আমরা হয়তো 200 টাকা বা 300 টাকা নেয়। আমি যদি 300 টাকা নিই, আর হলো ডাবল ডিমা হলে ধরেন হলে আমি ধরলাম যে 400 টাকা নিচ্ছে। এটা হলো প্লেটের অংশটা এটা। আর তারপরে এখানে দেখানো হলো প্রাইসিং, প্রিন্টিং প্রাইসিং, অর্থাৎ প্রতি হাজারে কতগুলো ছাপানো হয়, প্রতি হাজারে কত টাকা নেয়। সাধারণত আমরা জানি 3,000-এর নিচে ছাপাইলে সাধারণত হলো মিনিমাম একটা চার্জ দিতে হয়, ধরুন 1,000 টাকা বা সামথিং এরকম কিছু দিতে হয়, এর নিচে ইয়া হয় না। তো আমরা ধরি যে আমরা এখানে ছাপাবো 1,000-এর উপরে যতগুলো ছাপানো হয়, তাহলে আমি এখানে ধরতে পারি যে 100 টাকা করে নিল।
আবার যদি আমরা অন ডাবল ডিমে নেই, ডাবল ডিমে ধরেন একটু বেশি নিতে পারে, বা হ্যাঁ ধরে 150 টাকা করে নিল, ডাবল ডিমে 150 টাকা করে নিল, তখন আমরা কি আসে দেখেন, এখানে একটা প্রিন্টিং ইমপ্রেশন আসে। অর্থাৎ আমরা যখন 25-37 কাগজে ছাপাবো, ফুল শিটে ছাপাই, তখন কিন্তু 2500 ইমপ্রেশন হয়। কীভাবে 2500 ইমপ্রেশন হয়, আমরা দেখেন এখানে 5000, 5000-এ যদি আমরা 25-37 অর্থাৎ 25-37-এ আমরা কয়টা বাইর হয়, তাইলে আমরা এখানে বাইর হয়, তো আপনারা বুঝতে পারছেন যে এই ক্যালকুলেশনটা কীভাবে। আমি আবার দেখাচ্ছি, আমি 5000 ছাপাচ্ছি, 5000-এ ভাগ দিচ্ছি, আমি কয়টা বাইরছি, একটা সিটে 8টা বাইর হচ্ছে, একটা সিটে দেখেন আবার আমি দেখাচ্ছি 8টা বাইর হচ্ছে, তো আমি 8 দিয়ে ভাগ 8, তো বাইর হচ্ছে। এটা হলো একটা কালারের জন্য, আমার হলো এখানে 4 কালার, তো 4 কালারের জন্য ×4, তো দেখেন ইমপ্রেশন হয়ে গেল 2500। এই 2500 ইমপ্রেশনটাই আমি এখানে দেখাচ্ছি। এভাবে এখানে আপনার বোঝার জন্য আমি এটা দিচ্ছি, আসলে এটা আপনারা এটা ক্যালকুলেশন করলেও যেই না করলেও এটাই এই আপনারা, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার যদি যেমন একটা মিনিমাম 3000 নিচে হয়, তাহলে একটা অ্যামাউন্ট ওদেরকে দিতে হয়, কমপক্ষে একটা মিনিমাম একটা চার্জ দিতে হয়, আর যদি বেশি হয় তাহলে একটা চার্জ, আর যদি আপনার ডাবল ডিমান্ড হয় তখন আরেকটা চার্জ থাকে। তো সেক্ষেত্রে এখানে আমি এভাবে দেখাচ্ছি। এখানে দেখেন পেপারের কতগুলো কোয়ান্টিটি এটা দেখানো হয়েছে, প্রাইস কত করে, পার শিট কতগুলো আসতেছে, আপনার হলে আমি ধরছি কত করে, পার প্যাকেট 1500 টাকা করে ধরছি। তো এক প্যাকেটে আমার কতগুলো আসতেছে এই হিসাবে কাউন্ট করে আমার দেখেন 275 টাকা। স্মল আমি ছোট আমি কয়েকটা ভাগে ভাগ করে রাখছি, এই কারণে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার কস্টিং কত টাকা আসে, মানে কোনটা আপনাদের সুবিধা হয়। ডাবল ডিমে এটা দেওয়া হয়েছে আর ইয়াতে, কারণ ডাবল ডিমে কন আর আপনার ডিমে কন সবগুলোতে কাগজ কিন্তু একই লাগবে, কাগজ আপনার যা দরকার তাই লাগবে। তারপর আপনার প্লেট, প্লেট কিন্তু সব ক্ষেত্রে একই, 4টা প্লেটে লাগে। আপনারা যদি ডাবল সেট দেন, এখানে যদি আমি ডাবল দেই দেখেন এখানে আবার প্লেট সংখ্যা বেড়ে গেছে 8টা, তো এখানে হলো 300 টাকা করে আবার ইয়া দিয়ে দিলাম, 300 টাকা করে হলে 2400 টাকা, 2400 টাকা। আর ডাবল ডিমের প্রাইস দিলে আমরা আলাদা করে দেখেন, মানে সে ডিমেরটা হচ্ছে 300 করে আর ডাবল ডিমের 400 টাকা করে, তো 400 টাকা করে হলে 4টা 3200 আর হলো 3টা 2400 আছে। প্রিন্টিং, প্রিন্টিংটা হলো আপনি যেটা বললাম যে ইমপ্রেশনের উপরে ইয়ে করে, ইমপ্রেশনের উপরে নির্ভর করে আসলে এটা কত হাজার ছাপানো হবে। 5000 হলে আপনারা যদি ডিমাই সাইজে ছাড়ান, এবার ছোটোটা ছাড়ান, 40000 ইমপ্রেশন হয়, তাহলে আমার 4000 টাকা আসে 100 টাকা করে। এরপরে আমার যেগুলো দেন হলো 2000 টাকা আসে, কারণ তখন হইলো ইমপ্রেশন কমে যাচ্ছে। এরপরে আপনারা যদি হাফ সাইজে করেন তাহলে 1000 টাকা যাচ্ছে, অর্থাৎ মিনিমাম আমাদের 1000 টাকা দেবে। সেক্ষেত্রে আমার ডাবল ডিমের যাওয়ার দরকার হচ্ছে না, ডাবল ডিমের সাফার এটা এত কম, ডাবল ডিমে আমরা তখনই ইউজ করব যখন অনেক ইমপ্রেশন থাকে, অনেক ইমপ্রেশন 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম ইমপ্রেশন, তখন আমরা ডাবল ডিমে যাব। আমরা যদি এখানে প্রিন্টিং কোয়ান্টিটি আমরা যদি 50000 দিয়ে দিই, তখন আমরা দেখবো যে ডাবল ডিমে আমার কস্টিংটা ইয়া হচ্ছে। দেখেন এখানে ডাবল ডিমে কম টাকা আর বাকিগুলো বেশি টাকা হচ্ছে। সেক্ষেত্রে আমরা লেমিনেশন করতেও পারি নাও করতে পারি, দরকার নাই। যদি আমরা লেমিনেশন করি ধরে 5000 লেমিনেশন গুলো 0.03 পয়েন্ট দিয়ে, বা যেটা আসে রেট এই অনুসারে আমরা কত টাকা আসে। আমরা যদি এখানে ফয়েল দরকার হলে ফয়েল, যেমন নর্মাল কাটিং যদি হয়, নর্মাল কাটিং আমি এখানে দিয়ে আমি এনে দিয়ে দিলাম, নর্মাল কাটিং 500 টাকা নিল, 500 টাকা ডাইরেক্ট দিলাম, একবারে কাটিং করে ফেলবে, এলাকায় আমি এটা দিয়েছি, এক দিয়ে দিয়েছি। এখানে প্যাকেজিং, প্যাকেজিং করতে ধরেন আমি 5000 প্যাকেজিংয়ে করবো, একটা হিসাবে আমি দেখাই 5000 প্যাকেজিং করলে আমার কত টাকা দেবো, আমি একটা অনুমান, অথবা আমি যদি পার আমি 5000-এ দিই এখানে, পার প্যাকেটে আমি ধরিয়ে যে প্যাকেজিং করতে 2 টাকা খরচ, পার প্যাকেটকে আমি 1 টাকা করে দিলাম, তাহলে কত টাকা আসে প্যাকেজিং, এত টাকা হয় না সাধারণত। পার প্যাকেটে যদি আমি 50 পয়সা করে দিই কত আসে, এ অনুসারে একটা দিলাম। ক্যারিং কস্ট আমরা কোনো জায়গায় নিব, এখানে হিসাবে দিই এখানে ক্যারিং কস্ট ধরে দিলাম যে 500 টাকা ক্যারিং কস্ট, আদার্স কোনো থাকলে এখানে দিতে পারেন অটোমেটিক্যাল করেছেন। এখন দেখেন আরও আমি 2টা ঘর ফাঁকা রাখছি, যদি আপনাদের কোনো কিছু দরকার লাগে তো আপনার ম্যানুয়ালি এখানে বসে আপনারা দিতে পারেন। দেখেন এখানে বসাইলে আমি যদি এখানে বসে আবার 0.003 দিই, দেখেন অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এই এইগুলার যোগফল আমরা এখানে বের করছি যে কত হাজার টাকা যায়।
তো আমরা জানি যে আসলে এটার উপরে আমরা অনেক সময় কি করি, প্রফিট নিই 10%। আমরা যে সাবটোটাল হয় সাবটোটাল উপরে অনেক সময় আমরা কেউ 10% প্রফিট করি, অথবা আমরা যদি আমি এখানে যে আমি 15% প্রফিট করলাম, দেখেন দিলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে 15%-এ কত টাকা আসে। তারপরে আমরা দেখবো যে ভ্যাট, অনেক সময় আমরা কোনো কোম্পানিতে ভ্যাট দিতে হয় বা কোনো কোনো কোম্পানি ভ্যাট ছাড়া আমরা কাজ করতে পারি, তো ভ্যাট দিলে এখানে ভ্যাট দেবেন। এখন দেখেন এইখানে ক্যালকুলেশনটা আমার ঠিক হচ্ছে কিনা, যদি আমরা যদি দেখেন 64,680, হ্যাঁ এটার আমরা হলো 10% ইন্টু 10/100, দেখেন এত টাকা আছে। আমি দেখি 10% এত আছে কিনা, দেখেন 10% আছে বসে এত টাকা, অর্থাৎ এটা হয়েছে ক্যালকুলেশন ঠিক আছে। এইভাবে এখান থেকে এখান তারপরে ব্যাটটা ধরা হয়েছে, এই প্রফিট এবং সাব টোটাল দুইটা যোগ করে যোগফলের উপরে 15% আমি এখানে প্রফিট ধরলাম। তারপরে এই সবগুলা একসাথে যোগ করে আমরা কি করতে হয় তখন, এই সবগুলা ব্যাট কত একেলো টোটালটার যোগফল আমরা এখানে বের করলাম। বের করলে টোটালটার যোগফল যেটা বের হইলো তার উপরে আমরা কি করি, কস্ট পার ইউনিট নিই। ধরেন 81,820.20 পড়ছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটি ছাপাইছি কত, তো 50,000। তো 50,000 দিয়ে ভাগ করলে এটা আসে হলো 1.64, এটা 1.13, এটা আসে এত এত টাকা। দেখেন সেই ক্ষেত্রে ডাবল ডিমে যদি আমরা প্রিন্ট করি বা ছাপাই সেক্ষেত্রে আমার 83 পয়সা পড়ে, সেক্ষেত্রে আমার এটা সুবিধা। কিন্তু যখন আমার কোয়ান্টিটি কম হবে, এখানে একটা কমাই দিলাম, তখন দেখেন আমার পরে যাচ্ছে হলো সবচেয়ে কম টাকা আসতে আসে হলো আমার এখানে, দেখেন কোনটায় যেটা আসবো আমি এইটাই ছাপাবো। যেমন 2.23, 2.23 আমরা এখানে এটা ছাপ, কারণ হলো মিনিমাম 1,000 টাকা আমরা দিলাম, মিনিমাম 1,000 টাকা চার্জ এখানে দেওয়া আছে, তো এটা দিয়েই করা হয় সাধারণত। এইভাবে কিন্তু আমাদের এখানে আপনারা যেটাই চেঞ্জ করবেন, এখানে আপনারা যখন দিবেন যে 5,000 আমি 8 কার্ড ছাপাবো, 5/7 দিলে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে আবার চেঞ্জ করতে পারবেন পেপার সাইজটা কী নেবেন আপনারা। পেপার সাইজ আমরা জানি যে 22, আর এই দিয়ে থাকে 28, 8 কার্ডের জন্য দেখেন অটো এখানে সব চেঞ্জ হয়ে যাবে। 8 কার্ডে এটা আপনার 25/37, আপনার আবার আমরা যদি আবার ছাপ করি যে আমরা 20/30 পেপার আছে, 20/30 পেপারে ছাপি, সেইটা কিন্তু আবার 8 পেপার না, 20/30 আট কার্ড না, 20/30। আবার এরকম অনেক রকম সাইজ থাকে, যেমন কালার পেপার অনেক সময় আমরা ছাপাই যে 18/23 দিলে সবগুলো দেন অটো চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এখানে সবসময় মনে রাখবেন যে আমরা যখন 8 কার্ড ছাড়া বাকি সবগুলো কিন্তু 500টা একটা প্যাকেট হয়, এক ক্রিম 500টা এক প্যাকেট হয়, আর শুধুমাত্র 8 কার্ডে হলো 8 কার্ড ভারী, এর জন্য এতগুলো একসাথে প্যাকেট করতে পারে না। যেন 8 কার্ডে আমরা সবসময় করবো যে 8 কার্ডে আমরা প্যাকেট হয় 100টায়। এখানে আপনারা এখানে আপনারা পার প্যাকেট সিট দিবেন 100, 100 দিলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন পার সিটে কতগুলো লাগতে আছে, আমরা এখানে 22/28 দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু। তো আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। তারপরে আমি আরও ডেভেলপ করতেছি কীভাবে কী করে দেবো, আপনারা আরও কমেন্ট লিখতে পারেন, আমার যে টিউটোরিয়াল আছে এখানে আরও করতে পারেন যে এখানে কীভাবে এটা আরও ইজি করা।